কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের পক্ষ থেকে আমাদের প্রতিদিনকার এই পারমার্থিক সৎসঙ্গ দৈনিক পরতত্ত্বতা সবাইকে জানাচ্ছি বৈষ্ণবীয় প্রতি শুভেচ্ছা, বৈষ্ণবীয় প্রণাম। তো একটা প্রশ্ন অনেকেই করে থাকেন সবসময় সচরাচর, যে আমরা এত ভক্তি করছি তারপরে ভক্তিতে উন্নতি হচ্ছে না কেন? রিসেন্টলি আমরা এক জায়গায় ক্লাস করছিলাম, সিনিয়র ভক্ত বলছিলেন, এরকম জিজ্ঞেস করছিলেন, উনি বেশ কয়েকদিন ধরে ভক্তিতে আছে, অনেক বছর ধরে, বলছে এতেও তো শ্রবণ করার পরেও কেন ভক্তিতে উন্নতি হচ্ছে না? তো এই বিষয়টির প্রশ্নের উত্তর দিচ্ছেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আমাদের ভজনে উন্নতি হচ্ছে না কেন? তিনি উত্তর দিচ্ছেন, কী করে হবে, আমরা তো বাহিরের বস্তু নিয়েই ব্যস্ত আছি, তাই বাহিরের চিন্তা জগতের চিন্তাই প্রবল হচ্ছে। বাহিরের বস্তু মানে হচ্ছে কৃষ্ণ ভাবনা বহির্ভূত, কৃষ্ণকে ছাড়া যা কিছু আছে এই সমস্ত বস্তু নিয়ে, অন্নবিলাসাকে বলা হয়, টাকা পয়সা বাড়ি গাড়ি পলিটিক্স সিনেমা ইন্দ্রিয় তৃপ্তি এই সমস্ত কিছু, এমনকি দেবতাদের আরাধনা পর্যন্ত। কেননা দেবতাদের কাছ থেকে আমরা ইন্দ্রিয় তৃপ্তির বিষয় চাই, জাগতিক বিষয়বস্তু চাই, অন্ন দেবা শ্রয় নাই তোমারে কহিনু ভাই, তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা ব্যস্ত আছি, তাই আমাদের জগতের চিন্তাই প্রবল হচ্ছে। ভোগ্য দর্শন বা বহির দর্শন ছেড়ে অন্তর্দর্শন হওয়া তো দরকার, হৃদয় দেবতার সেবার জন্য ব্যাঘ্র ব্যাকুল হওয়া তো উচিত। ভোগ্য দর্শন অর্থাৎ আমরা এই জগৎকে ভোগ করব, এই জগতের বস্তুগুলি আমার ভোগের জন্য, এই যে আমাদের মনোভাব, যাই দেখি আমরা আমরা ভোগ করার জন্য চাই, যে কামুক সে সমস্ত জগৎকে তার জগৎ ধনাময়ম লুব্ধম কামুকম কামিনীময়ম, যে লোভী সে সমস্ত জগৎকে তার লোভের বস্তু রূপে দেখে, ধন রূপে দেখে, যে কীভাবে আমি ধন সংগ্রহ করতে পারি জগৎ থেকে, আর যে কামুক সে কামুকম কামিনীময়ম কামিনী রূপে দেখে এই সমস্ত জগৎকে। তো এই ভোগ্য দর্শন বা বহির্দর্শন ছেড়ে অন্তর্দর্শন মানে হচ্ছে আমরা কীভাবে ভগবানের ভক্তি করতে পারি, সেই দর্শন খোয়া চাই। হৃদয় দেবতার সেবার জন্য ব্যাঘ্র ব্যাকুল হওয়া তো উচিত, কিন্তু তা তো করছি না, সুতরাং ভজনে উন্নতি হবে কি করে? নিজের সুখের জন্য বা সংসারের উন্নতির জন্য ব্যস্ত হলে ভজনে উন্নতি হওয়া কি করে সম্ভব? নিজের সুখ, আমি আমি আমার আমার বা আমার সংসারের উন্নতি, এটাই নিয়ে ব্যস্ত আছি আমরা। স্বজনাক্ষ দস্যুগণকে সুখী করবার জন্য ব্যস্ত ও উৎসাহান্বিত হলে আর নিত্যবান্ধব গুরুকৃষ্ণের সেবার জন্য উৎসাহ বা আগ্রহ কি করে থাকবে? এই যে আমাদের আত্মীয় স্বজনেরা যারা আমাদের ভক্তিতে সাহায্য করছেন, তারা তো অবশ্যই খুবই আমাদের পরম বন্ধু, আত্মীয় স্বজন যারা আছেন ভক্তিতে সাহায্য করছেন, কিন্তু যারা আমাদের আত্মীয় স্বজন রূপে আছেন পরিবারের লোকেরা, কিন্তু ভক্তিতে সাহায্য করছেন না, বরং আমাদেরকে ভক্তি থেকে দূরে সরিয়ে নিচ্ছেন, ঠিক যেরকম দস্যু দস্যু করে কি আমাদের ধন সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা করে, একইভাবে এই আত্মীয় স্বজন রূপী পরিবারের লোক, আত্মীয় রূপী স্বজন রূপী যারা আছেন, তারা আমাদের অনেকে আছেন যারা আমাদের এই ভক্তিরূপ সম্পদকে ধনকে কেড়ে নিতে যাচ্ছেন, ভক্তি থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছেন, এদেরকে দস্যু বলা হচ্ছে, তাদেরকে সুখী করার জন্য ব্যস্ত হয়ে আছি আমরা। তাহলে আর আমরা আমাদের নিত্য বন্ধব নিত্য স্বজন পরমাত্মীয় কৃষ্ণের এবং গুরুর সেবা করার জন্য উৎসাহ কি করে থাকবে? পশ্চিম দিকে হাঁটলে তো আর পূর্ব দিকে যাওয়া হবে না, যদি পূর্ব দিকে যেতে হয় পূর্ব দিকে হাঁটতে হবে, পশ্চিম দিকে যদি হাঁটি তাহলে পশ্চিম দিকেই যাব। এত কথা বলছি তথাপি লোকের ভ্রান্তি, পরকে আপন জ্ঞান কিছুতেই ঘুরছে না। আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর খেদের সাথে বলছেন, দুঃখের সাথে বলছেন, এত কথা বলছি, এত এত কথা বলা হচ্ছে শাস্ত্রের কথা, তারপরে লোকদের ভ্রান্তি যাচ্ছে না, লোকের কপালে দুঃখ আছে, সুতরাং আমি আর কি করব। তাই যদি আমরা এই আমাদের কপালের এই দুঃখটা ঘুচাতে চাই তাহলে কি করতে হবে? বহির দর্শন ত্যাগ করে বা ভোগ্য দর্শন ত্যাগ করে অন্তর্দর্শন গ্রহণ করা প্রয়োজন। হৃদয় দেবতা অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রী সচ্চিনন্দন মহাপ্রভুর সেবার জন্য ব্যাঘ্র ব্যাকুল হওয়া উচিত, তবেই আমাদের ভক্তিতে উন্নতি হবে। ব্যাকুলতা ব্যাকুলতা চাই, যে কীভাবে আমরা আরো বেশি করে ভক্তি করতে পারি। ধন্যবাদ। শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, তাই বলুন।